আপনি জানতে চেয়েছেন কামতর মাঠে ফুলসের আগে পার হওয়া লাগবে নাকি আগে হিসাব হবে বান্দাদের তার মানে কোনটা আগে আগে হিসাব নাকি বলছে রাত الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك الله علمنا لا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شميت بهاي كنت أجي هابي كل حساب بلا زي شرب وشم تكرمي حساب أجي هابي إرفاري অতিক্রম করার পালা আসবে এবং পুলসেরাতে যে পার পেয়ে যাবে সে পার পেয়ে গেল তবে রাতে পার হওয়ার অবস্থা বিভিন্ন জনের আমল অনুযায়ী হবে যেমন বলা হয়েছে কিছু মোমেন কাল বারকে বিজলির মতো পার হয়ে যাবে অথচ এই পুলসেরা হবে এ খোর থাকে ধার ধারালো মানে বেলেটের থেকে ধারালো এবং চুলের থেকেও চিকন কিন্তু এরপরও যারা আল্লাহর খাঁটি মোমন বান্দা তারা বিজলির মতো পার হয়ে যাবে এরপরে ওই অতি দ্রুত বেগবান বাতাসের মতো পার হবে এরপরে বলা হয়েছে খুব সুদক্ষ ঘোড়া ঘোড়ার মতো পার হয়ে যাবে দ্রুত তারপরে কিছু লোক পার হতে গিয়ে দেখা যাবে একবার উঠবে একবার পড়বে তো বিভিন্ন অবস্থা বলা হয়েছে পার হওয়ার সময় তো এটা যার যার আমল অনুযায়ী হবে আবার কেউ পার হতে গিয়ে পড়ে যাবে ওখান থেকে তো যারা পড়ে যাবে তাদের ভিতরে প্রফিত মুসলিমদের একটা শ্রেণী থাকবে যাদের পাপের কারণে তাদেরকে ধরে ফেলবে ওই জাহান নামের উপরে সাজানো ফুল সেরাতের আঁকড়া গুলি লোহার আঁকড়া গুলি ধরে ফেলে দিবে তাদেরকে জাহান নামে নিচে হলে আসবিল্লা তো যা পুল সালাতে পার হওয়া মানে কি পার পেয়ে যাওয়া অনেকে দেখা যাবে যে পার হতে গিয়ে একবার উঠবে একবার পড়বে রক্ত শরীর নিয়ে কোন রকম গড়ে মড়ে পার হয়ে যাবে আর পার হয়ে গেলেই নাজাত পেয়ে গেল মোহাম্মদ আলমিন বলেন

অত্যাচারী হবে তাদেরকে সেখানে উবর করে ফেলে দেব মুখের ভরে ফেলে দেব হাঁটুর ঘরে ফেলে দেব তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যারা নাজাত পেয়ে যাবে ফুলসারাত থেকে মানে পেরিয়ে যাবে তারা জান্নাতের অধিবাসী হবে আর যারা ফুলসের ধরা খেয়ে যাবে আর ধরা খাওয়া সেই কয়েকটা হবে যেমন কাফের মশেক অনুরূপ ভাবে মোনাফেক মুসলমানদের ভিতরে পাপি তাপি বান্দা তো এরা সকলেই ধরা খেয়ে যাবে স্তর যারা বড় বড় পাপাচারী ছিল কিন্তু মুসলিম তারা ধরা খেয়ে যাবে আবার অনেকে দেখা যাবে যে পাপের পাশ্চিত্য ভোগ করে পার হওয়ার সময় বিভিন্ন কষ্টের মাধ্যমে পার হবে হঠাৎ খাবে জখম হবে তারপরে পার হয়ে যাবে তো এক শ্রেণী গণাহাগার বান্দাও কিন্তু ধরা পড়ে যাবে পুলসারাতের উপরে আটকানো লাগানো লোহার আখড়া বড় বড় এগুলি তাদেরকে ধরে নিক্ষিপ্ত করে দেবে জাহানার ভিতরে আজবিল্লাহ তাহলে তাহলে আশা করি সমাজ শুদ্ধি বুঝতে পেরেছেন যে আগে হিসাব হবে এরপরে হবে ফুলসেরাতের অতিক্রম পুলিশাত পার হওয়ার পালা আর পুরুষেরা যারাই পার পেয়ে যাবে পার হয়ে যাবে সেটা যেভাবে হোক না কেন তারা নাজাত পেয়ে যাবে তাদের ঠিকানা হলো জান্নাত আর যারা ধরা খেয়ে যাবে তাদের ঠিকানা হলো জাহান্নাম তবে স্থায়ী ভাবে বসবাস করে মশরেক নাস্তিক কাফের এবং সর্বপ্রকার বিধর্মীরা আর যারা মুসলমানদের মধ্যে নিজের পাপের কারণে জাহান্নামে যাবে তারা স্থায়ীভাবে থাকবেন সময় তাদেরকে আল্লাহ আমিন নাজাদ দিবেন সেটা নবির সাফাতের মাধ্যমে হতে পারে মোমেনদের সাফাতের মাধ্যমে হতে পারে বা তার বিশেষ রহমত গুনে হতে পারে এক কথায় যারা মুসলিম কিন্তু অপরাধী ছিল অপরাধের পাশ্চিত্য ভোগ করে তারা একসময় নাজাদ পেয়ে যাবে জাহান্নাম থেকে কিন্তু যারা নাস্তিক নন মুসলিম তারা চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবে তাদের বের হওয়ার কোন উপায় নেই মানে তা আশা করে উত্তর পেয়েছেন বারাকাল্লাহ ফিক